টাইটানিক, বিশ্বের সর্ববৃহৎ সামুদ্রিক জাহাজ। টাইটানিকের সম্পর্কে আপনাদের সবারই কিছু না কিছু ধারণা রয়েছে, কিন্তু টাইটানিকের পিছনে যে অজানা রহস্যগুলো রয়েছে সেই রহস্য হয়তো আমরা অনেকেই জানি না। তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা টাইটানিকের সেই অজানা রহস্যগুলোকে জেনে নেই। প্রাচীন গ্রিকদের শক্তিশালী দেবতার নাম ছিল টাইটান, আর তার নামানুসারেই এই জাহাজটির নাম রাখা হয় টাইটানিক। এর পুরা নাম আরএমএস টাইটানিক, অর্থাৎ রয়্যাল মেল স্টিমার টাইটানিক। হল্যান্ডের হোয়াইট স্টার লাইন কোম্পানি এই জাহাজটি নির্মাণ করেন। জাহাজটির নির্মাণ কাজ শেষ হয় 1911 সালে 31শে মে। টাইটানিক নির্মাণ করতে 3000 জন শ্রমিকের 26 মাস সময় লেগেছিল। 7000 টন ওজন এবং 275 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট জাহাজটি নির্মাণ করতে সে সময় খরচ হয়েছিল $7.5 মিলিয়ন, যার বর্তমান মূল্য $300 মিলিয়ন, বাংলাদেশি টাকায় 2,508 কোটি 75 লাখ টাকা। জাহাজটি প্রায় 3টি ফুটবল মাঠের সমান বড় ছিল। জাহাজটি ক্রু মেম্বার সহ 3,547 জন যাত্রী বহন করতে সক্ষম ছিল। সেই সময় প্রায় সকল আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটেছিল জাহাজটিতে, ছিল বিদ্যুৎ ব্যবস্থার বিশেষ সুবিধা। এছাড়াও উল্লেখযোগ্য সুবিধার মধ্যে ছিল যাত্রীগণের জন্য বিশাল রেস্তোরাঁ, সুইমিং পুল, জিমনেশিয়াম, স্কোয়াশ কোর্ট, তুর্কি বাথ, ম্যাসেজ রুম, লাইব্রেরি ইত্যাদি। তবে এগুলোর বেশিরভাগই ছিল শুধুমাত্র ফার্স্ট ক্লাস যাত্রীদের ব্যবহারের জন্য। ফার্স্ট ক্লাস যাত্রীদের সর্বোচ্চ ভাড়া ছিল $4,350, যার বর্তমান মূল্য $1,00,000, যা কিনা বাংলাদেশি টাকায় 84 লক্ষ টাকা। 1912 সালে 2 এপ্রিল যখন টাইটানিককে পরীক্ষামূলকভাবে সমুদ্রে ভাসানো হয়, তখন জাহাজটি দেখতে জড়ো হয়েছিল 1,00,000 দর্শক। 1912 সালে 10 এপ্রিল বিখ্যাত ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথের নেতৃত্বে 885 জন ক্রু মেম্বার এবং 1,317 জন যাত্রী সহ সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক। শুরুতেই মাত্র 4 ফুটের জন্য এসএস সিটি অফ নিউ ইয়র্ক জাহাজের সাথে সংঘর্ষ এড়াতে সমর্থ হয় টাইটানিক। এরপর 1 টানা 3 দিন ভালোভাবেই যাত্রা করে জাহাজটি। 14 এপ্রিল দুপুর 2টা থেকে আমেরিকা নামক একটি জাহাজ রেডিওর মাধ্যমে টাইটানিক জাহাজকে জানায় যে তাদের যাত্রাপথে বড় একটি আইসবার্গ রয়েছে। শুধু তাই নয়, পরবর্তীতে মেসাবা নামক আরও একটি জাহাজ থেকে এই একই ধরনের সতর্কবার্তা পাঠানো হয় টাইটানিকে। এ সময় টাইটানিকে রেডিও যোগাযোগের দায়িত্বে ছিলেন জ্যাক ফিলিপস ও হ্যারল্ড ব্রাইট। দুবারই তাদেরকে এই সতর্কবার্তা অপ্রয়োজনীয় মনে হয়, তাই তারা এই সতর্কবার্তা টাইটানিকের মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠাননি। টাইটানিক দুর্ঘটনার মাত্র 40 মিনিট আগে ক্যালিফোর্নিয়ান শিপের রেডিও অপারেটর টাইটানিকের সাথে যোগাযোগ করে আইসবার্গের সম্পর্কে বলতে চেয়েছিল, কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর জ্যাক ফিলিপস রাগান্বিতভাবে বলে, আমি ক্যাপ্রেসের সাথে কাজে ব্যস্ত আছি, এবং লাইনটি কেটে দেয়। ফলে ক্যালিফোর্নিয়ান শিপের রেডিও অপারেটর তার ওয়্যারলেস বন্ধ করে ঘুমাতে চলে যায়। বলা চলে তাদের এই হেয়ালি পোলার কারণেই ডুবে গেছে টাইটানিক। 14 এপ্রিল রাত 11:40, নিস্তব্ধ সমুদ্রের তাপমাত্রা 0 ডিগ্রির কাছাকাছি চলে এসেছে। আকাশ পরিষ্কার থাকলেও চাঁদ দেখা যাচ্ছিল না। টাইটানিক যখন দুর্ঘটনার স্থানের প্রায় কাছাকাছি চলে আসে, তখনই টাইটানিকের পথ পর্যবেক্ষণকারীরা সরাসরি টাইটানিকের কিছু দূরেই আইসবার্গটি দেখতে পায়, এবং সাথে সাথেই জাহাজের ক্যাপ্টেন জন স্মিথের নিকট এই খবরটি প্রেরণ করে। টাইটানিকের ফার্স্ট অফিসার মর্ডক আকস্মিকভাবে বামে মোড় নেওয়ার অর্ডার দেন এবং জাহাজটিকে সম্পূর্ণ উল্টো দিকে চালনা করতে বা বন্ধ করে দিতে বলেন। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এর ডান দিক আইসবার্গের সাথে প্রচণ্ড ঘষা খেয়ে চলতে থাকে,
ফলে টাইটানিকের প্রায় 90 মিটার অংশ ধরে চিড় দেখা দেয়, ফলে জাহাজটিতে পানি ঢুকতে আরম্ভ করে। টাইটানিক সর্বোচ্চ 4টি পানিপূর্ণ কম্পার্টমেন্ট নিয়ে ভেসে থাকতে পারত, কিন্তু জল পূর্ণ হয়ে গিয়েছিল 5টি কম্পার্টমেন্ট। এছাড়া পানিতে প্রতিরোধ করার জন্য 12টি গেট ছিল, কিন্তু আইসবার্গে ধাক্কা খাওয়ার সাথে সাথেই বয়লার রুমে আগুন লেগে যায় এবং পানি আসতে থাকে, ফলে সবগুলো গেট প্রতিরোধ ক্ষমতা বিকল হয়ে যায়। টাইটানিকটি যখন ডুবতে শুরু করে তখন বারবার সিগন্যাল প্রদান করা হচ্ছিল, কিন্তু তখন সাহায্যের জন্য আশেপাশে কোনো বোট দেখা যায়নি। কিন্তু তখন রাত 12:45 যাত্রীরা আকাশে বিভিন্ন রকম আলো দেখতে পান। তখন তারা ক্যাপ্টেনকে জানানোর চেষ্টা করলে ক্যাপ্টেন কোনো আদেশ প্রদান করেননি, কারণ জাহাজের ওয়্যারলেস অপারেটর কোনো সিগন্যাল প্রদান করতে পারছিল না। জল ভরে আস্তে আস্তে পানিতে তলিয়ে যেতে থাকে টাইটানিকের সামনের অংশ, আর পেছনের অংশ পানি হতে অনেক উপরে উঠে যায়। এ সময় জাহাজের বৈদ্যুতিক সিস্টেম বন্ধ হয়ে যায় এবং চারিদিকে অন্ধকার হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই জাহাজের পেছনের অংশ সামনের অংশ থেকে ভেঙে যায়, আর জাহাজের সম্মুখভাগ সম্পূর্ণরূপে পানিতে তলিয়ে যায়। জাহাজের পেছনের অংশ বায়ুজনিত কারণে কিছুক্ষণ ভেসে থাকার পর রাত 2:20 ধীরে ধীরে সমুদ্রের গভীরে হারিয়ে যায়। ঠিক তার 1:40 পর রাত 4:10 সেখানে আসে দি কার্পাথিয়া নামের জাহাজ। যারা সমুদ্রের বুকে ভেসেছিল তাদেরকে উদ্ধার করে 8:30 নিউ ইয়র্কে চলে যায় জাহাজটি। টাইটানিকের মোট যাত্রী সংখ্যা ছিল 2,208 জন, তাদের মধ্যে মাত্র 705 জনকেই বাঁচানো সম্ভব হয়েছিল, বাকি 1,503 জন মৃত্যুবরণ করে। দীর্ঘ 73 বছর পর 1985 যন্ত্রচালিত অনুসন্ধান শুরু করে রবার্ট বালার্ড নামক ফরাসি বিজ্ঞানী টাইটানিককে খুঁজে বের করে। 1985 এর অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়। আনসিঙ্কেবল টাইটানিক এখন সমুদ্রপৃষ্ঠ থেকে 12,600 ফুট নিচে আটলান্টিক তলদেশে স্থির হয়ে আছে। দ্বিখণ্ডিত জাহাজটি টুকরো পরস্পর থেকে 1,970 ফুট দূরে অবস্থান করছে। প্রাথমিকভাবে ও সর্বাধিক মতানুসারে আইসবার্গের সাথে ধাক্কা খেয়েছিল বলেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হয়, কিন্তু আইসবার্গের সঙ্গে ধাক্কা খাওয়াটা স্বাভাবিক ছিল না বলে ধারণা করে অনেকেই। এর পিছনে রয়েছে অনেক রহস্য। অনেকেরই ধারণা ছিল যে টাইটানিকের ওপর অভিশাপ ছিল। এই যুক্তি প্রমাণ করার অন্যতম একটি কারণ দেখিয়েছিল টাইটানিকের নম্বর 390904। পানিতে এর প্রতিবিম্বের পাশ পরিবর্তন করলে হয় নো পো। এর বাইরেও অনেক কাহিনী প্রচলিত রয়েছে। এর বাইরে সবচেয়ে আলোচিত কাহিনীটি জানায় টাইমস। 1998 19 অক্টোবর, সে অনুসারে টাইটানিক জাহাজে নাকি ছিল মিশরীয় এক অভিশপ্ত রাজকুমারীর মমি। বলা হয় মমিটির অভিশাপের কারণেই ভাসমান বরফ দ্বীপ এর সঙ্গে ধাক্কা খেয়েছিল টাইটানিক। এছাড়া আরও বিতর্ক রয়েছে যে নাবিকের ভুলের কারণে ডুবেছে টাইটানিক। বিবিসির ইনভেস্টিগেশনে জানা গিয়েছে টাইটানিকের সেকেন্ড অফিসার চার্লস লাইটোলারের নাতনি লুইস প্যাটার্ন জানিয়েছেন যে একজন অফিসার জাহাজকে বরফখণ্ড থেকে দূরে সরানোর জায়গায় উল্টো বরফের দিকে ঘুরিয়ে দিয়েছিলেন। এই ছিল টাইটানিক ডোবার পিছনে কিছু গোপন রহস্য। আপনাদের কি মনে হয় টাইটানিক ডোবার পিছনে কোন রহস্যটি সঠিক, তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, বা আপনাদের যদি অন্য কিছু মনে হয়ে থাকে তাহলে তা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক নিশ্চয়ই করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে সকলেই টাইটানিকের রহস্য সম্পর্কে জানতে পারে। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, যাতে আপনারা আমাদের নতুন ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যান এবং বেল আইকনটি নিশ্চয়ই ক্লিক করবেন। Till then, take care. Tata.